হ্যালো বন্ধুরা, আজকে আমি আগের দিনের ছবিটি রং করে দেখাবো। যেহেতু অল্প জায়গার মধ্যে অনেক কিছুই আঁকা আছে, অনেক ছবি আছে, সেহেতু সেখানে জলের ব্যবহার আগে না করে সরাসরি রং লাগানো হচ্ছে। অনেক ছবিতে দেখিয়েছি যে জল দিয়ে আগে কাগজটি ভিজিয়ে নিয়ে তারপরে রং করা হয়েছে, কিন্তু এক্ষেত্রে যেহেতু অল্প জায়গাতে অনেক জিনিস রয়েছে এবং সূক্ষ্ম কাজ করতে হবে, তাই এখানে জলের ব্যবহারটা আগে করা হয়নি। তো তোমরাও যখন অল্প জায়গাতে অনেক কিছুই আঁকবে এবং ছোট ছোট জিনিস আঁকবে, তখন কিন্তু জল না দিয়েই করবে। তাহলে একটা থেকে আরেকটা জিনিস আলাদাভাবে সুন্দর করে ফোটাতে পারবে, আর জল দিয়ে করলে সেই জিনিসটা তুমি পারবে না। তার জন্যে বড় জায়গা লাগবে এবং বড় ছবি লাগবে। আর রং প্রথমে আগেও বলেছি যে হালকা করে শুরু করবে, তারপর যদি ডিপ করার দরকার হয় সেই রঙের উপরে আবার রং চাপানো যাবে। কিন্তু প্রথমেই যদি একবারে ডিপ রং চাপিয়ে দাও, তাহলে কিন্তু একে হালকা করার উপায় নেই, কারণ এটা হচ্ছে জল রং। অ্যাক্রিলিক বা তেল রং হলে ডিপ হয়ে গেলে সেটাকে হালকা করার ব্যবস্থা আছে। তাই জল রংটা সবসময়ই সাবধানে করতে হয়। আর তোমাদের তো আগের দিন বলেছিলাম যে না দেখে ছবি আঁকতে গেলে তুমি কোথার থেকে সেই বিষয়গুলো নিতে পারো, আর এই রঙগুলো কিন্তু না দেখে মন থেকেই করতে হচ্ছে। সেজন্য তোমাকে প্রথমে আউটডোর করতে হবে। তুমি যদি আউটডোর করো তাহলে তোমার রঙের সম্বন্ধে অনেক জ্ঞান হবে। আর ঘরে বসে যখন তুমি রং করবে, নিজের মন থেকে রং করবে, তখন কিন্তু সেই আউটডোর করার অভিজ্ঞতা তোমার রঙের ক্ষেত্রে কাজে লাগবে। আর ছবি আঁকার ক্ষেত্রে যেটা বললাম সেটা হচ্ছে, সেটাও আউটডোর থেকে অনেক তোমার অভিজ্ঞতা বাড়ায়। কিন্তু আমি বলছি যে তুমি মন থেকে যদি কোনো ছবি আঁকো, তাহলে তুমি সেই বিষয়গুলো কোথার থেকে নিতে পারো। সেটা আমি আগের দিনের ছবিতে বলেছিলাম, যেমন ধরো কোনো গল্পের একটি অংশ, কোনো কবিতার একটি অংশ, সেখান থেকে নিয়ে ছবি আঁকা যায়। কিংবা একটি পুরো কবিতা, সেটা থেকেও তুমি ছবি আঁকতে পারো। আর এই ছবিটিও কিন্তু একটি কবিতার দুটো লাইন থেকে নেওয়া। সেটি হচ্ছে, রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ি ফিরে চাও, বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও। এই কবিতার লাইন দুটো ফোটানোর জন্যেই আমাকে অল্প জায়গাতেই অনেক কিছুই আঁকতে হয়েছে, তা না হলে এত কিছু না আঁকলেও চলতো। এই ছবিটি কিন্তু সামান্য চার্ট পেপারে আঁকা, আর চার্ট পেপারে যখন আমরা রং করি, জল রং করি, তখন প্রথমে কিন্তু একদমই ভালো লাগে না। আর ধীরে ধীরে রঙের উপর রং চাপানোর পর ধীরে ধীরে সেটা ভালো হতে থাকে। বন্ধুরা, তোমরা যদি কোনো ছবি আমাকে দেখাতে চাও, যেমন ধরো এই ছবিটি যদি তুমি এঁকে থাকো, সেটা যদি আমাকে দেখাতে চাও, তাহলে আমার ফেসবুক আইডিতে মেসেঞ্জারে ছবি পাঠিয়ে দিও, আমি ছবিটি দেখে নেব। আর তোমার যদি কিছু জানার থাকে তাহলে সেখানে প্রশ্ন করলে আমি উত্তর দিয়ে দেব। আর আমার এই নামেই, মানে তমাল ভৌমিক নামেই আমার ফেসবুক আইডি। আর তোমরা অনেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, খুবই খুশি হলাম। আর যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমি আশা করি তোমাদের মন মতোই জিনিস নিয়ে আসব। আমি সাধারণভাবেই সমস্ত কিছু জিনিস দেখাবো যাতে
তোমাদের কাজে লাগে এবং তোমরা শিখতে পারো। আমি আমার মতো করে কঠিন করে শুধু ছবি এঁকে যাব তা নয়। আমি কিভাবে আঁকলে তোমাদের সুবিধে হবে এবং কিভাবে দেখালে তোমরা সহজে বুঝতে পারবে সেভাবেই আমি তোমাদেরকে ছবিগুলো করবো।